সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। মনুষ্য জাতির বিভিন্ন বিরূপ কার্যকলাপের কারণে প্রকৃতি কখনো কখনো বিরূপ হয়ে ওঠে। এজন্য দীর্ঘদিন ভয়াবহ করোনার পরিস্থিতির কারণে আমাদের ছাত্রছাত্রী বা শিক্ষকদের যে মিলনস্থল, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমরা ঠিক মানে মিলিত হতে পারছি না। কিন্তু দেখা যায় যে এই পরিস্থিতিটা খুব বেশি দিন থাকে না। প্রবাদে আছে যে জয় সরল কাম বাই টাল, অর্থাৎ সুখ এবং দুঃখ পালাক্রমে আসে। যেমন আকাশে যখন মেঘ জমে সূর্যকে আড়াল করে রাখে, আবার মেঘটা সরে গেলেই সূর্যের হাসি মুখ আমরা দেখতে পাই, তদ্রূপ যখন আমরা এই যে ভয়াবহ পরিস্থিতিটা, অনেক সময় দেখা যায় যে মেঘ সরে গেলেই আমরা যেমন দেখতে পাই, আবার দেখা যায় যে সুখ এবং দুঃখ একের পর এক আসতে থাকে। কিন্তু আমরা দেখব যে প্রভাত কখন হয়, রাত যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসতে থাকে। তা এই যে প্রভাত যখন আসে তখন আমরা সূর্যের উষা দেখতে পাই। তাহলে এসো আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ থেকে আর আলোচনা করব। শ্রীকৃষ্ণ, আমরা সাধারণত ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ সম্পর্কে জেনেছি, এখন তার শৈশব লীলা এবং শ্রীকৃষ্ণ জন্মের আগে যে বিভিন্ন লীলা করেছেন তার পিতামাতা, যে বিভিন্ন মানসিক এবং শারীরিক কষ্ট পেয়েছেন, সেগুলো আমরা আগে জেনেছি। এ অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণ যে বাল্যলীলা সম্পর্কে আলোচনা করব। বাল্যলীলা সাধারণত শ্রীকৃষ্ণ বাল্য বয়সে তিনি যে লীলা করেছেন, কংস, জরাসন্ধ এবং শিশুপাল বধ, কংস জরাসন্ধ এবং শিশুপালকে বধ করেছেন, বিভিন্ন বগাসুর বা বিভিন্ন রাক্ষস তিনি বধ করেছিলেন। এখানে কংস সম্পর্কে ছিল শ্রীকৃষ্ণের মামা, অর্থাৎ দেবকীর যাচ্ছিত দাদা হচ্ছে কংস। তিনি ছিলেন অত্যাচারী রাজা, মথুরার রাজা ছিলেন। তিনি তার পিতা উগ্রসেনকে বন্দী করে তিনি সিংহাসন দখল করেন। এবার দখল করার পরে তিনি যখন এই দৈববাণীটা শুনতে পেয়েছিলেন, দৈববাণীটা কখন হয়েছিল, এটা হয়েছিল যখন দেবকীকে বিবাহের পরে তার জ্যেষ্ঠ দাদা কংস যখন তার রথে উত্তরণ করে দেন, তখন ভ্রাতা এবং বোনের মধ্যে এত নিবিড় ভালোবাসা ছিল যে তিনি হাতে করে রথের সিঁড়ি হচ্ছে কংস হাত দিয়ে এরকম হাত দিয়ে রেখে হাতের উপর দেবকীর পা দিয়ে তারপর রথে উঠেছিল। এবার যখন রথে ওঠে প্রথমেই দৈববাণী হয়েছিল যে তোমাকে বন্দী পেয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। এই শোনা মাত্রে কংসের সেই যে ভাই বোনের যে নিবিড় ভালোবাসা, সেটা হৃদয় থেকে ছিনিয়ে নিয়েছে ওই দৈববাণীটা। তখন কংস তার বোনকে হত্যা করার জন্য যখন তরবারি করে, তখন বসুদেব তাকে হাত ধরল, দেবকীর যে গর্ভে যে কয়েকটি সন্তান হবে সব আপনার হাতে অর্পণ করো। এই সত্ত্বে এইবার ওই দৈববাণীর কথা মতো কথা মতো কংস কী করলেন, যে কৃষ্ণ এবং বলরাম যখন ছিলেন বৃন্দাবনে থেকে তিনি অক্রমণিকে পাঠিয়ে দিলেন যে রথে করে তাদেরকে নিয়ে আসবে।
এবার রথে যখন আনতে যান অক্রমণে, তখন তাদের এই যে কৃষ্ণের প্রতি যে তাদের বংশের যে দুরভিসন্ধির কথা তিনি ফাঁস করে দেন। তারপর বিভিন্নভাবে যে হচ্ছে কংস মানে মারার জন্য চেষ্টা করেন। এবার যখন বৃন্দাবনে যখন আসেন অক্রমণি যখন তাদেরকে নিয়ে আসেন, তখন কী করলেন যে তাদেরকে হত্যা করার জন্য বিভিন্ন সৈন্যরা বা সেনাপতি সবাই তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে, একে একে সব মারা গেল। এবার কৃষ্ণ কী করলেন যে কংসকে মারা গেলে এই তখন কংস ক্রোধান্বিত হয়ে যখন রথে চলে আসে, কৃষ্ণ তাকে রথ থেকে চুল টেনে হত্যা করে। এই হত্যা করার পরে তিনি দেবকী এবং বসুদেবকে কারাগার থেকে উদ্ধার করেন এবং উগ্রসেনকেও উদ্ধার করেন। আবার তিনি মথুরার রাজা হন, হয়ে মথুরায় শান্তি স্থাপন করেন। এবার পরবর্তীতে তিনি হচ্ছে জরাসন্ধ, এই জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর, তিনি ছিলেন মগধের রাজা, কংসের শ্বশুর মগধের রাজা। তিনি এই জামাতার মৃত্যু সংবাদ পেয়ে তিনি তো ক্রোধান্বিত হন, ক্রোধান্বিত হওয়ার ফলে তিনি সৈন্য সংগ্রহ করে কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য সব ছুটে আসে। তখন জরাসন্ধকে কৃষ্ণ পরাজিত করেন, কিন্তু পরাজিত করেন তাকে জীবনে হত্যা করেন। এই পরাজিত হয়ে ফিরে যান, কিন্তু তার ক্রোধকে সংবরণ করতে পারেন জরাসন্ধ। এজন্য তিনি পুনরায় সৈন্য সংগ্রহ করে আক্রমণ করেন এবং তিনি আরও একটি অন্যায় কাজ করেছিলেন যে তাদের যে রুদ্রদেবের পূজা করার জন্য তিনি কী করলেন 14 জন বাদে 100 জন রাজাকে নরবলি দিলেন। এই জন্য 86 জন রাজাকে তিনি পেয়েছিলেন আর 14 জন বাকি ছিল। এই 14 জন পুরানোর জন্য তাদেরকে কারাগারে রাখা হয়, এই 86 জন। শ্রীকৃষ্ণ এটাকে বুঝতে পেরেছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণ এই জরাসন্ধকে দ্বিতীয় পাণ্ডব ভীমের দ্বারা জরাসন্ধকে হত্যা করেন এবং এই 86 জন রাজাকে কারাগার থেকে মুক্ত করেন। এবার আসছে শিশুপাল। এই শিশুপাল ছিলেন চেদিরাজ যে রাজা। শিশুপাল যখন চেদিরাজ্যের রাজা থাকাকালীন উনি ছিলেন অত্যাচারী রাজা, তিনি ছিলেন কৃষ্ণের পিস্তিত ভাই, তিনি খুব অত্যাচারী এবং কৃষ্ণের প্রতি বিরূপ পোষণ করতেন সর্বদাই। এজন্য তিনি শ্রীকৃষ্ণকে যখন রাজসূহ যজ্ঞে তিনি যখন প্রথম নির্বাসিত হন, তখন তাকে বিভিন্ন বিদ্রুপ কটাক্ষ ভাষা হচ্ছে ব্যবহার করার ফলে তিনি কৃষ্ণ ও রাগান্বিত হন। তখন কৃষ্ণের পিসিমা তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণকে যে বাবা তুমি 100 অপরাধ ক্ষমা করো। কিন্তু শ্রীকৃষ্ণ গুরুজনদের কথা শুনেছিলেন বটে, তিনি শুনলেও যে 199টি অপরাধ যখন হয়েছে কৃষ্ণ তাকে সাবধান করে দিয়েছিলেন, কিন্তু যে যার যেটা অভ্যাস বিদ্রুপ করা সে তো বিদ্রুপ করতেই থাকবে। তখন তিনি আবার যখন আবার নিন্দা করতে শুরু করেন তখন শ্রীকৃষ্ণ ক্রোধান্বিত হন, হয়ে তিনি সুদর্শন চক্র যে কৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র আছে সুদর্শন চক্র ছেড়ে দিলেন, দিলে শিশুপালের মস্তক ছিন্ন হয়ে গেল। এভাবে কংসবধ, জরাসন্ধবধ এবং শিশুপাল বধ করেন শ্রীকৃষ্ণ। এবার পাণ্ডব ও কৌরব, তিনি পাণ্ডব এবং কৌরবদেরকে
কৌরবদের যুদ্ধে তিনি মধ্যস্থ থেকেও তিনি শান্তি স্থাপন করতে পারলেন না। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, যে তাদের হস্তিনাপুরের শ্রীকৃষ্ণের যে পাণ্ডবদের হস্তিনাপুরের ইন্দ্রপ্রস্থে তাদের পাঁচখানি গ্রাম ছিল বা ইন্দ্রপ্রস্থে তাদের বসবাস করার জায়গা ছিল পাণ্ডবদের, কিন্তু সেগুলো দেবেন না। কারণ কৌরবরা হচ্ছে 100 ভাই এবং পাণ্ডবরা হচ্ছে মাত্র 5 ভাই। কৌরবরা ছিলেন সৎ, তারা ধার্মিক, এবং কৌরবরা ছিলেন অসৎ। এজন্য যে যারা সাধারণত অসৎ হয় তারা অপরের সম্পদকে হস্তগত করার জন্য সর্বদা চেষ্টা করে। এবার তিনি কি করলেন, যে কৌরবেরা এবং পাঁচখানি গ্রাম দিলে, কৌরবদেরকে পাঁচখানি গ্রাম দিলে তাদের অধিকার ছেড়ে দিবে। কিন্তু কৌরবরা বিনা যুদ্ধে মানে সুচারু ভূমি দেবেন। এই কথা শোনার পরে যে যুদ্ধ শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীকৃষ্ণের কথা তারা কোনো ক্রমেই শুনল না। শ্রীকৃষ্ণ বলছিলেন যে মাত্র পাঁচখানি গ্রাম দেওয়ার কথা, কিন্তু পাঁচখানি গ্রাম তিনি তারা না দিতে চাওয়ায় তিনি শ্রীকৃষ্ণ যখন শান্তি প্রস্তাব নিয়ে যায় তিনি উপেক্ষা করার ফলে এই যুদ্ধ আরম্ভ হল। যুদ্ধ আরম্ভ হলে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয় এটা শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে, কিন্তু পক্ষে থেকেও তিনি যুদ্ধ নিরস্ত্রভাবে যুদ্ধ করলেন এবং শেষে কৌরবরা অধিকাংশ সব মারা গেল, শেষ পর্যন্ত ছিলেন দুর্যোধন। এবার সুদামা সতা হচ্ছে শ্রীকৃষ্ণের একেবারে বাল্য বন্ধু, পাঠশালার বন্ধু। পাঠশালায় যখন পড়তেন তখন তিনি ছিলেন দৈবজ্ঞ ব্রাহ্মণ। তিনি এই পাঠশালায় পড়াকালীন কৃষ্ণ যখন তার সখা ছিল তখন দুজনের মধ্যে নিবিড় ঘনিষ্ঠতা ছিল। পরবর্তীতে শ্রীকৃষ্ণ যখন রাজা হয় শুনতে পেয়ে সুদামার স্ত্রী বললেন যে তোমার বন্ধু যখন রাজা তখন তুমি সেখানে যাও, যে তোমার প্রার্থনা সেখানে পূর্ণ হবে, তুমি সেখানে যাবে। এবার সুদামার স্ত্রী কৃষ্ণের জন্য কিছু খুদের নাড়ু নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন, একেবারে খালি হাতে না যেয়ে। তখন শ্রীকৃষ্ণ যখন সিংহাসনে বসে আছেন তখন বসে থাকাকালে শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে নেমে এসে বন্ধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। সুদামার মলিন বসন এবং ছিন্ন এবং মলিন বসন দেখেও তিনি ঘৃণাবোধ করলেন না, বন্ধুকে আলিঙ্গন করলেন প্রাণ ধরে। তারপর সুদামা নিজে যে স্ত্রী বলে দিয়েছিলেন যে কিছু ঐশ্বর্য চাওয়ার কথা দারিদ্রতার কারণে, কিন্তু তিনি সেটা কিছু বললেন না। না বলে তিনি ওখান থেকে বিদায় নেওয়ার পরে সবাই কুশল জানলেন, জানার পরে বিদায় নেওয়ার পরে তিনি বাড়ি গিয়ে দেখে যে প্রাসাদ হয়ে গিয়েছে। এটা হলো কেন, কৃষ্ণ অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন যে ভক্তের মনোবাসনা তিনি বুঝতে পারেন, কিছু মুখে না বললেও। এই কারণে তিনি সব সুদামার সব ব্যবস্থা করলেন, কিন্তু সুদামা এটা চায়নি। তারপর তিনি গৃহে ফিরে যেয়ে এটা দেখে তিনি নিজেই চিন্তা করলেন কৃষ্ণ অন্তর্যামী বলে তিনি এটা করেছেন। যা হোক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।